রয়েছেন, শিমু রয়েছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক সম্পাদক উনি সভাপতি, আজকে এই সভা অনুষ্ঠিত। জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত, আমরা যুক্তরাজ্যে যারা বসবাস করে, যারা এখানে বাঙালি কমিউনিটি রয়েছি, যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, আমরা সেই প্রবাসী বাংলাদেশিরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য, প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ইউকে নিয়ে কম্পেয়ার করা, বাংলাদেশকে আর ইউকে কম্পেয়ার করা হাসিনার জন্য এইটা শুভ পায় না। তার মাথা কাজ করে না, সে আবুল তাবুল কথা বলে, বিবৃতি একটা আলোচনার মধ্যে থাকতে চায়, এই বাংলাদেশের মানুষকে একটা বুঝ দিয়ে রাখতে চায়, লুক উই আর বেটার দেন ইউকে, ই ক্যান্ট বি বেটার। এই বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, আমরা এই জিম্মি থেকে মুক্ত করে নিয়ে আসতে হবে। আমাদের প্রবাসী যারা ভাই ব্রাদার আছেন, ভাই বোন যারা আছে, সবার সাহায্য সহযোগিতা দরকার। অবৈধ ফ্যাসিস্ট খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যুক্তরাজ্যে নাকি একটি টমেটোর দাম 3 টাকা, যুক্তরাজ্যে নাকি ডিম পাওয়া যায় না, যুক্তরাজ্যে নাকি মানুষ হিটার ব্যবহার করতে পারে না, সম্পূর্ণ মিথ্যাবাদী হাসিনার এই কথার প্রতিবাদে আজকে দেখেছেন এই আলতাওয়ালি পার্কে প্রবাসীরা উপস্থিত হয়ে ধিক্কার জানিয়েছে। খুনি প্রধানমন্ত্রী হাসিনাকে এখানে আমরা ধিক্কার জানিয়েছি, ইনশাআল্লাহ তার এইসব কথাবার্তা শেষ হয়ে যাবে, অচিরেই বাংলাদেশে আন্দোলন হবে এবং আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হবে। কারণ বাংলাদেশের কোর্ট অর্ডার দিয়েছে সে রং হেডের, তার কথাবার্তায় বোঝা যাচ্ছে সে যে রং হেডের।